অস্ত্র কারবারে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত। অস্ত্র কারবারের সাথে যুক্ত খয়রাসুল থানার পশুন্ডা গ্রামের শেখ আলী হোসেনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবার অস্ত্র কারবারের মূল চক্রীকে গ্রেপ্তার করে খয়রাসুল থানার পুলিশ। ধৃতের নাম শেখ জাফির, বাড়ি লোকপুর থানার ডেমোডিটা গ্রামে। আজ তাদের 2 জনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। তদন্তে স্বার্থে খয়রাসুল থানার পুলিশের পক্ষ থেকে 12 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল, কিন্তু দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে 2 জনকেই 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার খয়রাসুল থানার পুলিশ পাঁচড়া থেকে শাড়িবাগান যাওয়ার রাস্তায় জোড়া বটতলার কাছে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে কার্বাইন 10 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন সহ গ্রেপ্তার করে একজনকে। ধৃতের নাম শেখ আলী হোসেন, বাড়ি খয়রাসুল থানার পশুন্ডা গ্রামে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, খয়রাসুল থানার ওসি কাবুল আলীর নেতৃত্বে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশ। এরপরেই চারিদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীকে। তাকে গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদ করে লোকপুর থানার ডেমোটিটা গ্রামে শেখ জাফিরকে গ্রেপ্তার করে পুলিশ।